বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, বাংলায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাসন বিদায় হজের বাসন নিয়ে আজকের ভিডিও। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক। দশম হিজরি সনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ অনুষ্ঠিত হয়। লক্ষাধিক সাহাবী উপস্থিত ছিলেন। যে কোনো আদর্শিক নেতার জীবনের সর্বশেষ কর্মী সম্মেলনে দেওয়া ভাষণ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হয়ে থাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল নেতা ছিলেন না, তিনি ছিলেন শেষ নবী ও বিশ্বনবী। অধিকন্তু তার দৃঢ় আশঙ্কা ছিল যে এটিই তার জীবনের সর্বশেষ হজ ও সর্বশেষ বিশ্ব সম্মেলন। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন দীন ইসলামকে বিজয়ী ও পূর্ণতা দানের জন্য। যখন দীন ইসলাম বিজয় ও পূর্ণতা লাভ করে, তখন তিনি তার বিদায়ের কথা অনুভব করেন, আর তখনই এই বিদায় হজের বাসন অনুষ্ঠিত হয়। তাই তিনি হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনের গভর্নর নিযুক্ত করে প্রেরণকালে বলেছিলেন, হে মুয়াজ, সম্ভবত এই বছরের পর আমার সঙ্গে তোমার আর সাক্ষাৎ হবে না। হয়তো তুমি আমার মসজিদ ও আমার কবরের পাশ দিয়ে গমন করবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক ভাষণ, আরাফাতে অবস্থান ও প্রথম ভাষণ। 9 জিলহজ শুক্রবার সকালে তিনি মিনা হতে আরাফাতের উদ্দেশ্যে রওনা হন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক ভাষণ, আরাফাতে অবস্থান ও প্রথম ভাষণ। 9 জিলহজ শুক্রবার সকালে তিনি মিনা হতে আরাফাতের উদ্দেশ্যে রওনা হন এবং ওয়া দিয়ে নামেরাহতে অবতরণ করেন, যার একপাশে আরাফাত ও অন্য পাশে মুজদালিফা অবস্থিত। অতঃপর সূর্য ঢলে পড়লে তিনি কাসওয়ার পিঠে সওয়ার হয়ে আরাফাত ময়দানের বাতনে ওয়াদিতে আগমন করেন। এটি ছিল একটি পাহাড়ি টিলা যা জাবালে রহমত বলে খ্যাত। তার উপরে উটনির পিঠে সওয়ার অবস্থায় তিনি সম্মুখে উপস্থিত 1,24,000 অথবা 1,44,000 ভক্ত মুসলমানের উদ্দেশ্যে ভাষণ দেন। আরাফাতের ময়দানের উক্ত ঐতিহাসিক ভাষণে তিনি বলেন, 1, হে জনগণ, তোমরা আমার কথা শোনো, কারণ আমি জানি না এরপর আর কোনোদিন তোমাদের সঙ্গে এই স্থানে মিলিত হতে পারবো কিনা। 2, নিশ্চয়ই তোমাদের রক্ত ও মাল সম্পদ তোমাদের পরস্পরের উপরে এমনভাবে হারাম যেমনভাবে তোমাদের আজকের এই দিন, এই মাস, এই শহর তোমাদের জন্য হারাম, অর্থাৎ এর সম্মান বিনষ্ট করা হারাম। 3, শুনে রাখো, জাহিলি যুগের সকল কিছু আমার পায়ের তলে পিষ্ট হলো, জাহিলি যুগের সকল রক্তের দাবি পরিত্যক্ত হলো, আমাদের রক্তসমূহের প্রথম যে রক্তের দাবি আমি পরিত্যাগ করেছি সেটি হলো রাবি আহু ইবনুল হারেসের শিশু পুত্রের রক্ত, যে তখন বনু সাদ গোত্রে দুগ্ধ পান করেছিল আর হুজাইল গোত্রের লোকেরা তাকে হত্যা করেছিল। 4, জাহিলি যুগের সুদ পরিত্যক্ত হলো, আমাদের সুদসমূহের প্রথম যে সুদ আমি শেষ করে দিচ্ছি সেটা হলো আব্বাস ইবনু আব্দিল মুত্তালিবের পাওনা সুদ। সুদের সকল প্রকার কারবার সম্পূর্ণরূপে শেষ করে দেওয়া হলো। 5, তোমরা মহিলাদের বিষয়ে আল্লাহকে ভয় করো, কেননা তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছ এবং আল্লাহ কালেমার মাধ্যমে তাদেরকে হালাল করেছ। তাদের উপরে তোমাদের প্রাপ্য হক হলো এই যে, তারা তোমাদের বিছানা এমন কাউকে মানাতে দেবে না যাদেরকে তোমরা অপছন্দ করো। যদি তারা সেটা করে তবে তোমরা তাদের প্রহার করবে যা গুরুতর হবে না, আর তোমাদের উপরে তাদের প্রাপ্য হক হলো সুন্দর রূপে খাদ্য ও পরিধেয়। 6, আর জেনে রাখো, আমি তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছি এমন এক বস্তু যা মজবুতভাবে ধারণ করলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, আর সেটি হলো আল্লাহর কিতাব। 7, হে জনগণ, শুনে রাখো, আমার পরে কোনো নবী নেই এবং তোমাদের পরে কোনো উম্মত নেই, অতএব তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, রামাজান মাসের সিয়াম রাখো, সন্তুষ্ট চিত্তে তোমাদের মালের যাকাত দাও, তোমাদের প্রভুর গৃহে হজ করো, তোমাদের শাসকদের আনুগত্য করো, তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করো। 8,
আর তোমরা আমার সম্পর্কে জিজ্ঞাসিত হবে, তখন তোমরা কি বলবে? লোকেরা বলল, আমরা সাক্ষ্য দিব যে আপনি সব কিছু পৌঁছে দিয়েছেন, দাওয়াতের হক আদায় করেছেন এবং উপদেশ দিয়েছেন। অতঃপর তিনি শাহাদাত অঙ্গুলি আসমানের দিকে উঁচু করে ও সমবেত জনমণ্ডলীর দিকে নিচু করে তিনবার বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। উল্লেখ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উক্ত ভাষণ উচ্চ কণ্ঠে জনগণকে শোনাচ্ছিলেন। রাবি আহ বিন উমাইয়া বিন খালফ, আল্লাহর কি অপূর্ব মহিমা! মক্কায় হযরত বেলালের উপরে লোমহর্ষক নির্যাতনকারী, রাসূলকে হত্যার ষড়যন্ত্রকারী, চোদ্দ নেতার অন্যতম নিকৃষ্ট নেতা ও বদর যুদ্ধে নিহত উমাইয়ার ছেলে আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহরক্ষী সাহাবি। বন্ধুরা, এবার মিনায় দ্বিতীয় ভাষণ। সুনানে আবু দাউদের বর্ণনা অনুযায়ী 10ই জিলহাজ কোরবানির দিন সকালে সূর্য উপরে উঠলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সাদা কালো মিশ্রিত খচ্চরে সওয়ার হয়ে, অর্থাৎ কঙ্কর নিক্ষেপের পর জামরায়ে আকাবা এক ভাষণ দেন। এমত অবস্থায় লোকদের কেউ দাঁড়িয়েছিল, কেউ বসেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার ভাষণ লোকদের শোনাচ্ছিলেন। এই দিনের ভাষণে তিনি আগের দিন আরাফাতের ময়দানে দেওয়া ভাষণের কিছু কিছু পুনরুল্লেখ করেন। সহি বুখারি ও মুসলিমে আবু বাকরা রাদিয়াল্লাহু আনহু প্রমুখাত বর্ণিত হয়েছে যে এই দিনে তিনি বলেন, 1 নম্বর, হে জনগণ, তোমরা আমার নিকটে থেকে হজ ও কুরবানির নিয়ম কানুন শিখে নাও, সম্ভবত আমি এ বছরের পর আর হজ করতে পারবো না। তিনি আরো বলেন, 2 নম্বর, কালচক্র আপন রূপে আবর্তিত হয় যেদিন থেকে আসমান ও জমিন সৃষ্টি হয়েছে, বছর 12 মাসে হয়, তার মধ্যে 4টি নিষিদ্ধ মাস, 3টি পরপর, 3টি হলো পরপর জুলকাদাহ, জুলহিজ্জাহ ও মোহাররম এবং রজবে মুজাররল, জুমাদা ও শাওয়ানের মধ্যবর্তী। 3 নম্বর, তিনি বললেন, জেনে রেখো, তোমাদের রক্ত, তোমাদের মাল সম্পদ, তোমাদের ইজ্জত তোমাদের উপরে এমনভাবে হারাম যেমনভাবে তোমাদের আজকের এই দিন, এই শহর, এই মাস তোমাদের জন্য হারাম, অর্থাৎ এর সম্মান বিনষ্ট করা হারাম। 4 নম্বর, সত্তর তোমরা তোমাদের প্রতিপালকের সাথে মিলিত হবে, অতঃপর তিনি তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞেস করবেন, সাবধান, আমার পরে তোমরা পুনরায় ভ্রষ্টতার দিকে ফিরে যেও না এবং একে অপরের গর্দান মেরো না। 5 নম্বর, ওহে জনগণ, আমি কি পৌঁছে দিয়েছি? লোকেরা বলল, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, উপস্থিত জনগণ যেন অনুপস্থিত জনগণকে কথাগুলো পৌঁছে দেয়, কেননা উপস্থিত শ্রোতাদের অনেকেরই সাইতে অনুপস্থিত যাদের কাছে এগুলি পৌঁছানো হবে তাদের মধ্যে অনেকে অধিক বোধশক্তি সম্পন্ন ব্যক্তি রয়েছে। অন্য এক বর্ণনা এসেছে যে উক্ত ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছিলেন, 6 নম্বর, মনে রেখো, অপরাধের শাস্তি অপরাধী ব্যতীত অন্যের উপরে বর্তাবে না। মনে রেখো, পিতার অপরাধের শাস্তি পুত্রের উপরে এবং পুত্রের অপরাধের শাস্তি পিতার উপরে বর্তাবে না। 7 নম্বর, মনে রেখো, শয়তান তোমাদের এই শহরে পূজা পাওয়া থেকে চিরদিনের মতো নিরাশ হয়ে গেছে, তবে যেসব কাজগুলিকে তোমরা তুচ্ছ মনে করো সেসব কাজে তার আনুগত্য করা হবে আর তাতেই সে খুশি থাকবে। এদিন তিনি জনগণের উদ্দেশ্যে আরো বলেন, আমি তোমাদের মাঝে 2টি বস্তু রেখে যাচ্ছি, যতদিন তোমরা তা শক্তভাবে ধারণ করে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না, একটি আল্লাহর কিতাব, অপরটি তার নবীর সুন্নাত। এদিন তিনি জনগণের উদ্দেশ্যে আরো বলেন, আমি তোমাদের মাঝে 2টি বস্তু রেখে যাচ্ছি, যতদিন তোমরা তা শক্তভাবে ধারণ করে থাকবে ততদিন তোমরা মতভ্রষ্ট হবে না, একটি আল্লাহর কিতাব, অপরটি তার নবীর সুন্নাত। বন্ধুরা, এবার মিনায় তৃতীয় ভাষণ। আইয়ামে তাশরিকের মাঝামাঝি অর্থাৎ 12ই জিলহাজ তিনি আরেকটি ভাষণ দেন। এদিন তার ভাষণ কোরবানির দিনের ভাষণের অনুরূপ ছিল এবং
এই ভাষণটি সূরা নসর নাজিলের পরে দেওয়া হয়েছিল। হযরত আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সূরা নসর নাজিল হয়েছিল বিদায় হজে মিনায় আয়ামে তাশরিকের মধ্যবর্তী দিনে। এরপর নাজিল হয় ইসলাম পরিপূর্ণ হওয়ার বিখ্যাত আয়াতটি সূরা মায়েদায় 3 নম্বর আয়াত। এই দুটি আয়াত নাজিলের পর তিনি 80 দিন বেঁচে ছিলেন। অতঃপর মৃত্যুর 50 দিন পূর্বে নাজিল হয় আয়াতে কালালাহ অর্থাৎ সূরা নিসার 176 নম্বর আয়াত। অতঃপর 35 দিন পূর্বে নাজিল হয় সূরা তাওবার সর্বশেষ দুটি আয়াত তওবা 128-129 নম্বর আয়াত। অতঃপর 21 দিন পূর্বে নাজিল হয় সূরা বাকারা 181 নম্বর আয়াতটি। এতে বোঝা যায় যে সূরা নসর কোরআনের সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা হিসাবে বিদায় হজের সময় নাজিল হয়েছে। এরপরে কয়েকটি বিচ্ছিন্ন আয়াত নাজিল হলেও কোনো পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়নি। এখন খুম কুয়ার নিকটে ভাষণ এর বর্ণনা। হজ থেকে ফেরার পথে বুরাইদা আসলামী রহমতুল্লাহ আলাইহে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কিছু অভিযোগ পেশ করেন, যা ইয়ামনে গনিমত বণ্টন সংক্রান্ত বিষয়ে ছিল। মূলত এটা ছিল বুরাইদার বুঝের ভুল। এই জন্য আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুমকুয়ার নিকটে যাত্রা বিরতি করে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেন, যাতে তিনি নবী পরিবারের উচ্চ মর্যাদা ব্যাখ্যা করেন। অতঃপর হযরত আলীর হাত ধরে বলেন, আমি যার বন্ধু, আলীও তার বন্ধু। এই ভাষণ শ্রবণের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুকে অভিনন্দন জানান এবং হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু তার ভুল বুঝতে পেরে লজ্জিত হন। তিনি সারা জীবন হযরত আলীর প্রতি মহব্বত ও আনুগত্য বজায় রাখেন। অবশেষে তিনি উটির যুদ্ধে শহীদ হন।